আজ হচ্ছে বাংলা প্রথম পত্র। বন্যার কারণে 27 আগস্ট শুরু হবে চট্টগ্রাম মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা। এবার পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী একটি বাদে সব বিষয় পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে পরীক্ষা হবে। শুধু আইসিটি পরীক্ষা 100 নম্বরের পরিবর্তে 75 নম্বরে নেওয়া হবে। সকালে তেজগাঁও কলেজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। পরিদর্শন শেষে তিনি জানান আগামী বছর থেকে ফেব্রুয়ারিতে এসএসসি আর এপ্রিলে এইচএসসি পরীক্ষা গ্রহণের চেষ্টা করা হবে। তিন বোর্ডের এইচএসসি পরীক্ষা দেরিতে শুরু হলেও 60 দিনের মধ্যেই ফলাফল প্রকাশের চেষ্টা করা হবে বলে জানান মন্ত্রী। প্রশ্ন ফাঁস ঠেকাতে গত কয়েক বছরের মতো এবারও পরীক্ষা শুরুর 25 মিনিট আগে এসএমএস এর মাধ্যমে সংশ্লিষ্টদের কাছে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেওয়া হয়। ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব কর্মকর্তাদের দেয়া হয়েছে বিশেষ নির্দেশনা। আমাদের পরীক্ষার রেজাল্ট 60 দিনের মধ্যেই হবে ইনশাল্লাহ। এখন আমরা যাদের আগে হচ্ছে তাদেরটা 60 দিনের মধ্যেই হবে, অন্যদেরটা ওই 60 দিনের মধ্যে করার চেষ্টা করব। যদি সমস্যা কোনো থাকে তাহলে হয়তো আমরা, কিন্তু সবারই 60 দিনের মধ্যে হবে ইনশাল্লাহ। আগামী বছর আমাদের চেষ্টা থাকবে এপ্রিলে করার। জি, আমাদের চেষ্টা থাকবে, অনেক কিছুর উপর তো নির্ভর করে। এবারও যেমন আমরা চেয়েছিলাম আর একটু আগে করতে, কিন্তু সেটাকে আমাদের অগস্টে আনতে হয়েছে। আর এসএসসিটা আমরা চেষ্টা করব ফেব্রুয়ারিতে করতে। এই মুহূর্তে রাজস্থানের তেজগাঁও কলেজে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং বরিশালের অমৃত লাল দে কলেজে আছেন অপূর্ব অপু। প্রথমেই সরাসরি যাচ্ছি শাকিরের কাছে। ঢাকা সহ 8টি শিক্ষা বোর্ডে ইতোমধ্যেই শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। আজ বাংলা প্রথম পত্রের যে পরীক্ষা সেটি শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে আমি এখন আছি তেজগাঁও কলেজ কেন্দ্রে। এখানে আমরা দেখতে পেয়েছি যে পরীক্ষার্থীরা কিন্তু সেই সকাল থেকেই কেন্দ্রে অপেক্ষা করছিলেন, অর্থাৎ তীব্র যানজটের কারণে পরীক্ষা শুরু হওয়ার বেশ আগে থেকেই শিক্ষার্থীরা আসতে শুরু করেছিলেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি কেন্দ্রের সামনে অভিভাবকদেরও প্রচণ্ড ভিড়। এবং এই কলেজ কেন্দ্র যেটি সেটি শিক্ষামন্ত্রী পরিদর্শন করেছেন। তিনি বলেছেন যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার কোনো সংবাদ এখনো পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নেই। পাশাপাশি তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে তিনটি শিক্ষা বোর্ড, অর্থাৎ কারিগরি, মাদ্রাসা এবং চট্টগ্রাম, বন্যার কারণে এই তিনটি শিক্ষা বোর্ডের পরীক্ষা 27 তারিখ শুরু হচ্ছে। যদিও 27 তারিখ শুরু হবে 10 দিন দেরিতে, তারপরও এই বোর্ডের ফলাফলও কিন্তু যথারীতি 60 দিনের মধ্যেই, অর্থাৎ যথাসময়ে প্রকাশ করা হবে, এমনটি কিন্তু শিক্ষামন্ত্রী বলছেন। পাশাপাশি তিনি বলেছেন যে আগামী বছর থেকে পরীক্ষাগুলোর পুনর্নির্ধারিত যে সময়, অর্থাৎ কোভিডের আগে সাধারণত ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হতো, সুতরাং আগামী বছর থেকে সেই যথারীতি নির্ধারিত সময়ে আসলে এই পরীক্ষাগুলো, অর্থাৎ এইচএসসি এবং এইচএসসি পরীক্ষা শুরুর কথা কিন্তু শিক্ষামন্ত্রী জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে যদিও প্রশ্ন ফাঁসের কোনো ধরনের কোনো সুযোগ নেই, তারপরও শিক্ষা মন্ত্রণালয়, বোর্ড থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু কঠোর নজরদারিতে রেখেছেন যে কেউ প্রশ্ন ফাঁসের কোনো ধরনের গজব বা ডিজিটাল জালিয়াতির কোনো চেষ্টা করে কিনা, সেই ধরনের চেষ্টা প্রতিহত করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নজরদারি রয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা দেখতে পেয়েছি যে এই পরীক্ষা যেগুলো এবছর, কিন্তু প্রতি বছরের তুলনায় ডেঙ্গুর প্রকোপটা একটু বেশি এই সময়ে। সেই ক্ষেত্রে কেন্দ্রের যে পরিষ্কার পরিচ্ছন্নতা সহ নানা আনুষঙ্গিক কার্যক্রমের উপর কিন্তু বোর্ডের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রকেই কিন্তু আসলে ওইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। পাশাপাশি কোনো ডেঙ্গু আক্রান্ত পরীক্ষার্থী যদি থাকে তার জন্য আলাদা ব্যবস্থাপনায় পরীক্ষা গ্রহণেরও কিন্তু নির্দেশনা রয়েছে বোর্ডের পক্ষ থেকে। তো এই ছিল রাজধানীর তেজগাঁও কলেজ থেকে ঢাকা বোর্ডের যে পরীক্ষা সেটির অবস্থা। আমাদের সহকর্মীরা সারা দেশে সংবাদ সংগ্রহ করছেন, চলে যেতে চাই বরিশালে, সেখানে আছেন সহকর্মী অপূর্ব অপু। শাকির, আপনি জানেন যে চট্টগ্রামে বন্যার কারণে শুধুমাত্র চট্টগ্রাম বাদে দেশের 8টি শিক্ষা বোর্ডের অধীনে আজকে সকাল 10টায় একযোগে পরীক্ষা শুরু হয়েছে। 2 ঘন্টা পেরিয়ে গেছে, বাকি আছে 1 ঘন্টা, অর্থাৎ সকাল 10টায় যে পরীক্ষা শুরু হয়েছে দুপুর 1টায় শেষ হবে। এই মুহূর্তে পরীক্ষার্থীরা আসলে কেন্দ্রের মধ্যে তারা পরীক্ষা দিচ্ছে এবং বাহিরে অপেক্ষা করছে শিক্ষার্থীদের, পরীক্ষার্থীদের অভিভাবকরা, তারা কিন্তু বাহিরে এই মুহূর্তে অপেক্ষা করছে। আমি এই মুহূর্তে আছি সরকারি বরিশাল কলেজে, এর আগে গিয়েছিলাম সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে গিয়েছিলাম, সেখানে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমাদের সাথে উপস্থিত ছিলেন, সেখানে পরিদর্শন করে
করে তিনি যেটা জানিয়েছেন যে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবছর 12টি ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে এবং উপজেলা পর্যায়েও আলাদাভাবে টিম গঠন করা হয়েছে, যাতে কেউ কোনো অসুদ উপায় অবলম্বন করতে না পারে, নকল কিংবা কোনো শিক্ষক কেউই যাতে কোনো ধরনের অসুদ উপায় অবলম্বন না করে সেজন্য প্রশাসন কিন্তু কঠোর তৎপর রয়েছে। এবং তিনি জানিয়েছেন যে এবছর বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে 335টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 67,289 জন পরীক্ষার্থী রয়েছে এবং এ বোর্ডে 131টি কেন্দ্র রয়েছে এবং সবগুলো কেন্দ্রেরই জানেন যে 200 গজের মধ্যে 144 ধারা জারি করা হয়েছে এবং সেজন্য কেন্দ্রের মধ্যে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট শিক্ষক পরীক্ষা গ্রহণকারীরা বাদে আইন শৃঙ্খলা রক্ষাকারী সদস্যদের বাইরে অন্য কেউ কিন্তু প্রবেশ করতে পারছেন এবং লাল নিশানা কিন্তু টানিয়ে দেওয়া হয়েছে প্রতিটি কেন্দ্রের সামনে এবং ভিতরে প্রবেশ করবার জন্য দেখি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরও কিন্তু আমরা বাড়তি তৎপরতা লক্ষ্য করছি। এবং আরেকটি বিষয়, এবছর যেহেতু ডেঙ্গুর প্রকোপ রয়েছে এবং বিশেষ করে আপনি জানেন যে বরিশালে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে ডেঙ্গু রোগের আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেই জায়গা থেকে বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ সংশ্লিষ্ট শিক্ষকদেরকে অর্থাৎ ভারপ্রাপ্ত যারা কর্মকর্তা রয়েছে এক একটি কেন্দ্রের কলেজের তাদেরকে কিন্তু আলাদাভাবে নির্দেশনা দেওয়া হয়েছে ডেঙ্গু প্রতিরোধে যেন পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়গুলো সেটি যেন নজরদারির মধ্যে রাখা হয়। তো বরিশাল কলেজের সামনে থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর 1 ঘন্টা বাকি আছে, আমার কাছে সবশেষ এতটুকুই খবর ছিল। সরাসরি ছিলাম বরিশাল।